মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। উৎসবের দিনেও যাতে পথ নিরাপত্তা বিষয়ে সজাগ থাকে সকলেই, সেই উদ্দেশ্যে সেফ ড্রাইভ সেভ লাইভের বার্তা দেওয়া হলো হরিহরপাড়া থানা পাড়া পুজো কমিটির উদ্যোগে। মঙ্গলবার এই কর্মসূচির মধ্যে দিয়ে বাইক আরোহীদের সচেতন করার পাশাপাশি প্রায় 100 জনের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। কর্মসূচিতে হাজির ছিলেন হরিহরপাড়া ব্লকের বিডিও পূর্ণেন্দু সান্যাল, ওসি কার্তিক মাঝি, বিশিষ্ট সমাজসেবী শামসুজ্জোহা, মীর আলমগীর পলাশ সহ বিশিষ্টরা। আজকে শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো, হরিহরপাড়া থানার পাড়া পুজো কমিটি, সেই উপলক্ষে থানার গেটের সামনে আমরা একটা অনুষ্ঠান করলাম, সেফ ড্রাইভ সেভ লাইফ। এটা তো আপনারা প্রত্যেকে জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। সেই স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য যেসব মানুষ রাস্তায় হেলমেট পরে চলে না, তাদেরকে হেলমেট বিনা পয়সায় বিতরণ করলাম এবং তাদেরকে বার্তা দিলাম এবং বোঝালাম যে জীবনটা মূল্যবান। সেই কারণেই জীবনের উদ্দেশ্যে, জীবনটাকে, নিজের জীবনকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে হেলমেটটা পরে যেন বাইক চালায়, সেই বার্তায় মানুষকে দিলাম। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।